নামেই শুধু সাবেক ফুটবলারদের প্রীতি সম্মেলন। ফোর্টিস ক্লাব মাঠে এই প্রীতি ম্যাচ হয়ে উঠল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আসন্ন নির্বাচনে সভাপতি প্রার্থী তাবিদ আউয়ালের সমর্থক সমাবেশ। উপস্থিত ছিলেন কাউন্সিলর, সাবেক ফুটবলার এবং প্রার্থীরা। এ সময় তাবিদ আউয়াল সভাপতি নির্বাচিত হওয়ার জন্য সবার সাহায্য সহযোগিতা কামনা করেন। আগামীতে যেটা আপনি বলেছেন, আমি একটা যাত্রা শুরু করতে যাচ্ছি, সেটা হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট আগামী চার বছরের জন্য। আপনাদের দোয়াতে এবং সহযোগিতাতে এই যুদ্ধতে আমি 2012 শুরু করেছিলাম। আপনারা জানেন যে 2020 সালে আমি এবার ভোটের মাধ্যমে পারিনি, কিন্তু অ্যাজ এ স্পোর্টসম্যান, অ্যাজ এ প্লেয়ার আমি তখন হার মানিনি। তখন মনে করলাম আগামী ম্যাচের জন্য প্রস্তুতি নিতে হবে, আর আগামী ম্যাচের সময় এখন চলে এসেছে দেখতে দেখতে। তা আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই প্রস্তুতির সময় আমাকে সহযোগিতা করার জন্য। তবে একটা বিষয় কিন্তু সত্য কথা, আগেও যেরকম আমার প্লেয়ার দলের সহযোগিতা ছাড়া আমি খেলতে পারি নাই, আগামীতেও কিন্তু আমার প্লেয়ার দলের সহযোগিতা ছাড়া আমি খেলতে পারবো না। তাই আমি আপনাদের অনুমতি নিয়ে, আমি আপনাদের সহযোগিতা চেয়ে, আমি আপনাদেরকে সাথে নিয়ে আগামীতে আমার ফর্ম জমা দিতে সিদ্ধান্ত নিয়েছি। আমি আগামী বাংলা ফুটবল ফেডারেশনে একটা 72 প্লেয়ার মহলদের সমর্থন নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ আমি বিশ্বাস করি প্লেয়ারদের যে সম্মানটা রাখার দরকার সেই সম্মানের জন্য আমি নিয়মিত লড়েছি, আগামীতেও লড়ব। ফুটবলকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য যে লড়াই করার জন্য যে শ্রম দিতে হবে, যে মেধা ব্যবহার করতে হবে, সেটাও আমার রয়েছে। সেটা আমি আগামীতে ব্যবহার করতে চাই আপনাদের জন্য, আপনাদের খেলার জন্য, আমাদের ফুটবলের জন্য, আমাদের বাংলাদেশের জন্য। চূড়ান্তভাবে কারা কারা এই নির্বাচনে অংশগ্রহণ করছেন সেটা দেখার পরে আমরা একটা বিবেচনা করতে পারবো যে আদৌ প্যানেলের দরকার আছে কি না, বা প্যানেল করলে কতটুকু স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ যে কোনো ব্যক্তি পেতে পারে। তাই আমি আপনাদের থেকে আরেকটু সময় নিয়ে নিচ্ছি এই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। ইলেকশন মাঠে, ফুটবল মাঠে কাউকে ছোট করে দেখতে নয়, সবাই খেলতে নেমেছে, সবাই ইলেকশন করতে নেমেছে, সবাইকে এককভাবে দেখবেন, এককভাবে সম্মান দিবেন, কারণ ইলেকশনের পরে কিন্তু সকলকেই এককভাবে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। বাফুফে নির্বাচনে এখনও কোনো প্যানেল হয়নি, তবে খেলোয়াড়রা একটি সর্বসম্মত প্যানেল গঠনের পক্ষে মতামত দেন। ঐক্যবদ্ধ প্যানেল আছে, ঐক্য প্যানেল হলে কী হবে, ফুটবল ডেভেলপমেন্ট সহজ, সবার জন্য কাজ করা সহজ। এবং আমি মনে করি যে আপনি বিগত জানেন যে সবসময় দেখা যায় যে প্রেসিডেন্ট যেই থাকুক, ভাইস প্রেসিডেন্ট দেখা যায় যে ফাইট করে টাকা পয়সা খরচ করে তারা আসতে এসে, সবসময় টাকা পয়সা একটা টাকা পয়সার ব্যাপার ছিল। তা আমার কাছে মনে হয় এটা না করে যারা সংগঠক, ভালো খেলোয়াড়, তাদের মধ্যে ভাইস প্রেসিডেন্ট আর প্যানেল মেম্বারগুলি আসা উচিত। ঐক্য হলে আমার কাছে মনে হয় ফুটবল ডেভেলপমেন্ট সহজ। আর আমি বিশ্বাস করি যে প্রেসিডেন্টের এমন একটা প্রেসিডেন্ট হওয়া উচিত যে যার সাথে গভর্নমেন্টের ওয়ান টু ওয়ান সম্পর্ক আছে, যে গভর্নমেন্ট থেকে অনেক কিছু সুবিধা নিতে পারবে। 26 তারিখে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন। আমার মনে হয় যে ভিপি পদে আপনার 12 জন ফর্ম কিনেছেন, তারা নিজেদের মধ্যে লড়াই করে 4 জন জয়যুক্ত হবেন সে আশায়। আমিও একজন ভিপি ক্যান্ডিডেট, তো আশা করব যে আমার সমমনা যারা আছে আমরা একসাথে থেকে ইলেকশন করতে পারবো। তো এই ক্ষেত্রে যদি প্যানেল হয় ভালো, আর যদি প্যানেল না হয় তারপরেও বলবো যে সবাই একত্রিত হয়ে আমরা যারা ফুটবলের উন্নয়নে কাজ করতে পারি তারা একে অপরকে সহযোগিতার মাধ্যমে আমরা এই ইলেকশনটাকে পার করতে সমর্থ হব। দীর্ঘদিন আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একটা কম্পিটিশন কমিটির মেম্বার হিসেবে কাজ করছি, ঢাকা মহানগর লীগ কমিটি মেম্বার হিসেবে কাজ করছি, ফাইনাল লীগ কমিটি ডিপুটি চেয়ারম্যান হিসেবে কাজ করছি। সো আমার কনফিডেন্স আছে এবং ইলেকশনের আগে আমি সবার মতামত নিয়েছি, যারা ডেলিগেট আমার ক্লাব জেলা পর্যায়ে আছেন সবার মতামত নিয়ে আমি ইলেকশন করছি এবং ইলেকশনের ফর্ম কিনছি এবং ইলেকশন ফর্ম জমা দেবো ইনশাআল্লাহ। এবং প্যানেলের যে বিষয়টা বলছেন এটা সব সময় একটা প্যানেল হয়, যদি ওরকম প্যানেল না হয় গুড, আর প্যানেল হলে নিশ্চিত আমি আশা করি যে প্যানেলের স্বার্থে আমাদের মতো লোকদেরকে প্যানেলে রাখা একান্ত উচিত হবে। ঐক্যের কোনো প্যানেল না হলেও প্রার্থীরা বাফুফে নির্বাচনে নিজেদের অবস্থান অটুট রাখার ঘোষণা দেন, তাতে সংগঠকদের জনপ্রিয়তা যাচাই করা যায় বলে মনে করছেন তারা। একটা প্যানেল করে যদি ইলেকশন করতে পারি এবং এই প্যানেলই সর্বদলীয় সুন্দর একটা প্যানেল আসলে এটা বাংলাদেশের ফুটবল, আগামী ফুটবলের জন্য একটা মাইল ফলক হবে সেটা আমি মনে করি।
কারণ ফুটবলের এখন ক্লান্তি লাগলো, এখন ঝগড়া বিবাদের সময় না। ফুটবলকে এখন উঠাইতে হইলে আমাদের সবার সম্মিলিত একটা প্রচেষ্টা থাকা উচিত এবং সবাইকে মিলেমিশে কাজ করা উচিত। আমি কিন্তু আসলে মাঠের লোক, আমি খেলাধুলার লোক, আপনারা সবাই জানেন আমি সবসময় খেলার সাথে থাকি। আমি ফুটবলকে ধ্যানে মনে প্রাণে ধারণ করি এবং সবসময় আমি মাঠেই থাকি। আমার জাগরণী ক্লাব আছে, আমি মোহামেডান ক্লাবের অফিসিয়াল, জাগরণী ক্লাবের সেক্রেটারি, আমি কিন্তু সর্বক্ষণই ফুটবল। এই যে গত 14 বছর 15 বছর আমি কমিটিতে ছিলাম না, কিন্তু আমি ফুটবল অঙ্গন ছাড়ি নাই। আমি সবার আমি মনে করি আমি একজন পরিপক্ক একজন সংগঠক, সেই কারণে যদি আমি প্যানেল না উঠুক আমি ইলেকশন করবো অ্যাজ এ ভাইস প্রেসিডেন্ট। আমি ইলেকশন করবো সেটা আমি মনস্থির করেছি দীর্ঘদিন। আপনারা জানেন যে আমরা ম্যাচ গ্রুপের মাধ্যমে আমাদের কোম্পানির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর সাহেব, আমি ওই কোম্পানিতেই আছি, আমি স্পন্সর করে থাকি, আমার মাধ্যমেই উনি স্পন্সরগুলি করেন। তো সো আমি ফুটবলের সাথে দীর্ঘদিন জড়িত আছি সেটা আপনারা জানেন। তো সেই থেকেই আমি এবার সদস্য বোর্ড করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমার মনে হয় না এই মুহূর্তে আমি আর প্যানেল হওয়ার কোনো সুযোগ দেখতেছি না, এটা আমার ব্যক্তিগত মতামত, আমি আর প্যানেল হওয়ার কোনো সুযোগ দেখতেছি না। হ্যাঁ, যেখানে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে সিনিয়র ভাইস প্রেসিডেন্টের দুজন হেভি ওয়েট দুজন আছেন, তো সো এখানে একজনকে না একজনকে মাইনাস করতে চাবে, আমার মনে হয় না কেউ মাইনাস হবে বা কেউ নমিনেশন পেপার উইথড্র করবে। সেক্ষেত্রে আমি আর হলে দুইটা হবে আর নতুবা একটা হওয়ার কোনো সুযোগ আমি দেখতেছি না। আমার মনে হয় অর্গানাইজার যারা আমরা আছি তাদের মধ্যে একটা কম্পিটিশন থাকা উচিত, কারণ কাউন্সিলর যারা আছে তারা এটা দিন শেষে মূল্যায়ন করে কে কী কীভাবে কাজ করলো। তো আমি গতবারও ইলেকশন করেছিলাম, আমি একটা প্যানেল থেকে ইলেকশন করে আমি নির্বাচিত হয়েছিলাম, কাজ করার যেটুকু জায়গা ছিল সেখান থেকে কাজ করেছি। আমি এখন এবছর আবার একটা ফর্ম নিয়েছি, এখনও জানি না কোন প্যানেলে আছি বা প্যানেলে থাকবো কি না। আমি ইলেকশন করব, যদি মনে করেন কাউন্সিলর যারা আছে তারা আমাকে মনে করে যে আমি জায়গায় তাদের চাওয়া পাওয়ার পূরণ করার মতন কোনো কাজ করতে পারবো এবং যেটাতে আমার নিজস্ব প্রিন্সিপালে যে কাজগুলো আসে সেটা করতে পারি, তাহলে আমি মনে করি যে আমি এখানে আবার ওনাদের বিবেচনায় আসব এবং মেম্বারে। বাফুফে নির্বাচনে একটি ঐক্যবদ্ধ প্যানেল চাইছেন সাবেক খেলোয়াড় সংগঠকরা। দেশের ফুটবলের বৃহত্তর স্বার্থে তা সম্ভব কিনা সেটা সময় বলে দেবে। পরাগমান, এটিএন বাংলা, ঢাকা।